Hey guys, good morning. Welcome to my new vlog. বাজে এখন 10:50. উঠলাম, উঠে স্নান টান করে ফ্রেশ হলাম। আর এদিকে আমাদের হিরোজিদ্দা উঠে গেছে, কিন্তু হিরোজিদ্দার এখন আমার যেটা সেরে গেছে যে ওই নাকের ওইটা, এখন হিরোজিদ্দার ধরেছে ওইটা। ওই দেখো কি হবে এবার, আজকে থেকে তো তোর পরীক্ষা। পরীক্ষার হলে গিয়েও যদি এরকম হয়ে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শুভি ভাই। আর গলার আওয়াজও তো চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে। আর তোমার আজকে কি পরীক্ষা বলে দাও? বেঙ্গলি। কদিন চলবে এই পরীক্ষা? বেশি দিন না, 14 তারিখ অবধি। 14 তারিখ অবধি? ও, তাকে 14 তারিখে এক্সাম শেষ হবে, তারপরে? না না, 11 তারিখ শেষ হবে। আর আমরা তারপর যাচ্ছি শিলিগুড়ি। এটা ঠিক হবে না, না এদিন 20 তারিখ আসবো। আমরা ব্যাক টু ব্যাক অনেক জায়গায় ঘুরবো ওখানে। আর চলো দেখি মা কি করছে। মুখ চোখ ঘেমে কি অবস্থা মায়ের, দেখো। হ্যালো গাইস, গুড মর্নিং। এই যে তোমার ডাল হচ্ছে, পিসাগের চচ্চড়ি হচ্ছে, এটা পুঁই শাকের চচ্চড়ি, ওটা ডাল, এটা কি? এটা কাঁঠালের দানা ভাজবো। আর এটা যে সেদিন ছেলে লাড্ডু বানিয়েছিল না, এবার পাকটা হয়নি তাই কেমন হয়ে গেছিলো। আমি আবার একটু ঘি দিয়ে ভেজে এটা আরও টেস্ট হবে। আমি হচ্ছে ওর মা রাজিনী, আর ও হচ্ছে কু। হ্যাঁ, আমি সেদিন বললাম একটু কড়াইতে নেড়ে নে, ও শুনলো না। আর বাজে এখন 2:47। আমার এডিটিং ফেডিটিং সব ডান, স্নান টান করে ফ্রেশ হলাম, ভিডিও আপলোড ফাপলোড সব হয়েও গেছে। আর আমি তো ওই সকালের দিকে এডিটিং করতে চলে গেছিলাম। মা বললো যে কাকাই নাকি পরীক্ষা দিতে যাওয়ার আগে কেন একটা জ্বর জ্বর এসেছিলো, মানে ওর তো কালকে থেকেই দেখলে শরীরটা কেমন ভালো নেই, ওর একটা হালকা জ্বর জ্বর এসেছিলো। দিয়ে ওই অবস্থাতেই কাকাই নাকি পরীক্ষা দিতে গেছে। তো জানি না এখন কী অবস্থা, তো চলেই আসবে একটু পরে, তখন জিজ্ঞেস করবো যে কেমন আছে এখন, পরীক্ষা দিতে অসুবিধা হলো কিনা। মানে কেন একটা লাগে না, একটা ওইটুকু বাচ্চা, ও মানে পরীক্ষা দিতে যাচ্ছে, তার আগে নাকি গায়ে জ্বর। ওষুধ যদিও খাইয়ে নিয়েছে, বাট এনিওয়ে কি আর করা যাবে। তো চলো এখন গিয়ে আমি লাঞ্চটা করে নিই। আর লাঞ্চে আছে ডাল ভাত, এখানে পুঁই শাকের তরকারি, এখানে হচ্ছে কাঁঠালের বিচি ভাজা, এখানে লেবু, আর এটা হচ্ছে শঙ্কর মাছ। আর দেখো কাকাই পরীক্ষা দিয়ে এসছে, বেচারা জ্বর নিয়েই আজকে পরীক্ষা দিতে গেছিল। কত কষ্ট রে, এখন ঠিক আছিস? এখনো জ্বর হালকা হালকা, এখন ঘেমে আছে, ঘেমে গেছে, জ্বরটা ছেড়ে গেছে। জ্বর নিয়ে কাকায় পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা ভালো হয়েছে নাকি আবার সেই 40-13? আজ 20টা পরীক্ষা, 20টা 19 পাবি। There must be more to life than this. Hey guys, good evening. বাজে এখন ওই 5টা মতন, আসলাম একটু ঘোগোদের নিয়ে ছাদে। এখানে দেখো ওরা কেমন খেলা করছে। আর সকালের দিকে আজকে একটু বৃষ্টি হয়েছে, তো ওই জন্য ওয়েদারটাও দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা রয়েছে, কোনো রোদ টোদ নেই, কিছু নেই। অবশ্য এই টাইমে রোদ থাকেও না। আর সন্ধ্যাবেলা যাচ্ছি আমি মুভি দেখতে, 7টার শো। এটা হচ্ছে ওই যে রকেটরি বলে যে মুভিটা এসছে, এটা হচ্ছে আর মাধবনের একটা মুভি। তার মধ্যে আবার স্পেশাল তোমার শাহরুখের একটা ক্যামিও রয়েছে ছোট্ট, ঠিক আছে। আর মুভিটা খুব ভালো হয়েছে, মানে রিভিউ ভীষণ ভালো। একটা রিয়েল মানে স্টোরির উপর বেস করে, মানে যেটাকে আমরা বলি সত্য ঘটনা অবলম্বনে, সেই সত্য ঘটনা অবলম্বনে কিন্তু মুভিটা, মানে খুব সুন্দর স্টোরি। মানে আমি রিসার্চ করি, আমি কোনো মুভি দেখতে যাওয়ার আগে সেটা নিয়ে হালকা রিসার্চ করে নিই। তো দেখলাম রিভিউ খুব ভালো, মানে এখন তো যেহেতু রিলিজ হয়েই গেছে। বাপ রে বাপ, কী করছে দেখো তো। ইয়া, আর একটু পরে আমি বেরোবো। আর হিরোজিৎ আমাদের এতক্ষণ শুয়ে শুয়ে ভুল ভুলাইয়া দেখছিল, দেখো মুখ চোখ কেমন শুকিয়ে গেছে, চোখ দুটো কেমন ঢুকে গেছে। হাসছে যদিও, কারণ ওর এখন একটা মানে ইসেতে অটোমেটিক্যালি ক্যামেরা দেখলে হাসি চলে আসে, কিন্তু ভিতরে ভিতরে শরীর খারাপ না? আরে বেচারা, শরীর খারাপ হলেও কি হবে, শয়তানি যায়নি কিন্তু এখনো। আচ্ছা তোমার শরীর কেমন আছে সেটা বলে দাও সবাই। ভালো নেই, ভালো নেই, গা হালকা গরম রয়েছে। ওর কিচ্ছু হবে না, ওষুধ খেয়ে লাগছে। দেখি কপালটা, দেখি গরম খুব একটা নেই, মানে ভিতরে ভিতরে অসুবিধা হচ্ছে বল। আমারও 2 দিন আগে ঠিক যেটা হয়েছিল, দেখো এই যে আমার মতনই নাক টানছে। আমার তো কাশিটা ছিল না, ওরা একটু কাশি হয়েছে, নাক টানছিলাম আমি যেরকম সেরকম, ও নাক টানছে, আর ভিতরে ভিতরে কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে কাকের এখন কন্ডিশন। আবার কালকে আবার পরীক্ষাও রয়েছে। এরকম কর, কি হবে এরকম করে,
যা বলি বা সত্য বলি বা সত্য বলি মিথ্যা বলিব না, এবার হাত দে। আর বাজে এখন 6:30, মানে 6:36 হয়ে গেছে, আমার মুভি ওই 7:05 থেকে। তো চলো আমি এখন বেরোই, আর মুভি হচ্ছে আমাদের কাছেই, আমার বাড়ির কাছেই যে SBF, ওই SBF-এই। বাজে এখন 6:59, আমি একদম টাইমে পৌঁছেছি, একদম টাইমে। 7:05 শো এখনই, মানে মোটামুটি আর একটু লেট হলেই লেট হয়ে যেত। কী রে বাবু, লিফ্ট কাজ করে না নাকি? আহা, দেখো আমি গ্রাউন্ড ফ্লোরে দাঁড়ালাম, ফার্স্ট ফ্লোরে চলে গেল, আজিব লিফ্ট। চলো, 7:04 এখনো শুরু হয়নি, এখন অ্যাড ফ্যাড চলছে, আর একটু পরেই শুরু হয়ে যাবে, এখন টাইমে পৌঁছে গেছি আজকে। আর এই জাস্ট আমি মুভি দেখে বাড়ি ফিরলাম, আর এইখানে দেখো কাকাও রয়েছে, ওর তো জানোই আজকে শরীরটা খারাপ। ও এখন কেমন আছেন স্যার আপনি? এখনো ভালো নেই। ভালো নেই? গলার আওয়াজ এরকম হয়ে গেছে কেন আপনার? কাকাই বেচারার আজকে শরীর খুব খারাপ, তাও দেখো না উঠে চলে এসছে যে না ভিডিও আমিই শেষ করব। আচ্ছা, ভিডিও শেষ করার আগে আমি মুভিটার ব্যাপারে বলে দিই, মানে সিরিয়াসলি বলছি, মানে একটা ব্রিলিয়েন্ট মুভি, এটা ব্রিলিয়েন্ট, মানে এত সুন্দরভাবে, মানে যে রিয়েল স্টোরিটা সেটাকে পোর্ট্রে করা হয়েছে, মানে আনবিলিভেবল। আর শাহরুখ খান একটা খুব ইম্পর্টেন্ট রোলে রয়েছে, সেটা তোমরা মুভি দেখলেই বুঝতে পারবে, আমি স্পয়লার দিচ্ছি না। এই এই এখানে বল। আচ্ছা আমাকে বলতে দে কথা, সামনে আছে এখানে আর হচ্ছে মুভিটায় কোনো রকম কোনো গান ফান নেই, কিচ্ছু নেই, প্রপার একদম, মানে স্টোরিটাকে ডেভেলপ করা হয়েছে, ক্যারেক্টার ডেভেলপ করা হয়েছে, সেটা তোমরা আগে মুভি দেখলেই বুঝতে পারবে, আমি কোনো স্পয়লার দিচ্ছি না। আর একটা স্পেশাল মেনশন থাকবে মুভির কাস্টিংয়ের জন্য, মাই গুডনেস, মানে যা কাস্টিং আর যা মানে অ্যাক্টিং করেছেন এক একজন, আনবিলিভেবল, মানে আমি অনেকদিন বাদে একটা প্রপার ভালো মুভি দেখলাম। এবার দেখো তোমরা অনেকেই এখন জানো যে আমার মুভি দেখার একটা মানে খুব ন্যাক রয়েছে, ঠিক আছে, আমি ভালো মুভি বা মানে একটু ডিফারেন্ট মুভি আমার খুব পছন্দ, মানে একদম কমার্শিয়াল একদম মানে মাসালেদার মুভি হ্যাঁ দেখি ঠিক আছে, বাট খুব একটা আমার পছন্দ না। বাট এই টাইপের মুভিগুলো মানে আমি কী বলবো, আমার দেখে এত ভালো লাগে, ওই জন্য আমি সবাইকে মানে রেকমেন্ড করছি, দেখো একবার, আমি এটুকুই বলতে পারি, মুভিটা প্রত্যেকের দেখা উচিত। আর চলো, রাত অনেক হয়েছে, তো তাড়াতাড়ি করে অল্প কটা ইংলিশে রিপ্লাই দিয়ে তারপর কাকাই তো ওষুধ টষুধ খেয়ে আবার ঘুমাবেও। তো ফার্স্ট লিখেছে সায়ন, লিখেছে কাকাইয়ের এন্টারটেনমেন্টের কোনো লিমিট নেই, কাকাই ভ্লগে পিছন দিয়ে বমও ফাটিয়ে দিল, বুঝলি, কালকে পাত দিয়েছিলি না ভ্লগেই, ওই যে ভ্লগ করার সময় রাত্রিরে এন্ড করার সময় ভিডিও। অনেকে হয়তো এটাকে ফাজলামি করা বলে ভাববে, কিন্তু আজকের দিনে কটা মানুষ মানুষকে হাসাতে বা নিয়মিত এন্টারটেনমেন্ট দিতে পারে, সেখানে কাকাই একটা বাচ্চা হয়ে উইদাউট এনি হেজিটেশন রোজ আমাদের এন্টারটেন করে যাচ্ছে, জিও কাকাই চালিয়ে যাও। থ্যাংক ইউ, তুমি যেটা রিয়েলাইজ করেছো তার জন্য অনেক থ্যাংক ইউ। স্যার আপনি কিছু বলবেন? স্যার আমাদের থ্যাংক ইউ সায়ক দাদা, সায়ক না সায়ন, থ্যাংক ইউ সায়ন দাদা, ওই সারকার সায়ন একই তো গুলিয়ে যাচ্ছে, আর আমি যে পাত দিয়েছিলাম এটা বলবে না কখনো, আমি এমনি বলবে নাকি, তুই তো দিয়েছিলি, সেটা তো রয়েছে ভিডিওতে, এখন তো আর কিছু করার নেই দাদা, ওটা তো সবাই দেখে ফেলেছে। আবার আমি বললাম যে দিয়ে দেবো এটা, বলে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ভিডিওতে, এই মরেছি, পাত দিচ্ছিস আমি এটা দিয়ে দেবো তো। হ্যালো, ইয়েস আই অ্যাম এ ভেরি এন্টারটেনমেন্ট অ্যান্ড ইউ মাই ভ্লগ এনজয় অ্যান্ড ইউ এন্টারটেনমেন্ট অ্যান্ড আই অ্যাম এ জিও কাকাই অ্যান্ড আমি জিওটা দেখে দেবো, জিও জিও দাদা, জিও জিও আমার কাছে পাবে, শুধু জিও জিও পাবে, শুধু আমার কাছে জিও জিও। আচ্ছা নেক্সট লিখেছে স্বর্ণিলা সূত্রধর, ভ্লগে আমি অনেকবার আমার বাবাকে দেখতে পেলাম, আগের দিন তো কাকের সাথে দেখা হয়েছিল রথে, এই দিনও তোমরা যাবে জানলে আমিও যেতাম, তাহলে আবার দেখা হয়ে যেত। ওই যে যেই দিদিটার সাথে তোর দেখা হয়েছে, পরের দিন আমরা গেলাম না, আবার ওর বাবাকে অনেকবার নাকি ব্লগে দেখা গেছে। ইয়েস ইওর ফাদার ইন এ গোইং টু আশ্রম, আমি আমি তো তোমার বাবাকে দেখতে পাইনি। তুই চিনতে চিনিস ওর বাবাকে? তাহলে তুই ওর দেখতে পাইনি, এমন বলছে যেন ওর চেনে। আচ্ছা নেক্সট লিখেছে চৈতি দত্ত, সুন্দর ব্লগ, আশ্রমটা ঠিক কোথায়,
রোজ কি প্রসাদ পাওয়া যায়? আর টিকিট মূল্য কত? না, ওখানে রোজ প্রসাদ পাওয়া যায় না। আই থিঙ্ক মোস্ট প্রবলি ওটা স্পেশাল কোনো অকেশানে ওখানে ওইরকম প্রসাদের ব্যবস্থা করা হয়। আর টিকিটের কোনো মূল্য নেই, ওটা ফ্রি এন্ট্রি সবার জন্য। আর আশ্রমটা হচ্ছে এক্স্যাক্টলি তোমার কামালগাজি মোড় থেকে টুয়ার্ড সোনারপুরের যে রাস্তাটা, একটুখানি গেলেই তুমি বা হাতেই দেখতে পাবে, বা কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। আর লাস্ট কমেন্ট লিখেছে রিনি দাস, দারুণ ব্লগটা, আর কাকাইয়ের হেয়ার কাটটা ফাটাফাটি, বাট কাকাইয়ের আজকে আনফর্চুনেটলি শরীর খুব খারাপ। হেয়ার কাট ফাটাফাটি হলেও আমাদের হিরোজিদার গলাটা দেখছো না কেমন নাকে নাকে? আর জামাগুলো খুব সুন্দর, আমি কবে থেকে বলছি শ্যামা সুন্দরীকে একবার দেখবো। আর কাকিমার বানানো রোল দেখে ভালো লাগলো, আমিও ট্রাই করবো। আর কাকাই একটা বুনু চাই। না না, এটা লিখেছে রিনি দিদি। থ্যাংক ইউ রিনি দিদি, আই এম এ নো বনু এন্ড মাই হাউস আই, তাহলে আমি পাঁচটা জামা এইগুলো পাবো না, ওই আমার ওইসব চাই না। মানে ভাগ দিতে হবে ভাই বা বুনু হলে? এটা কি করছেন আপনি? স্টাইলার কমেন্ট করে দিচ্ছি। তো চলো, কাকাইরও শরীর খারাপ, ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগ। এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো।